নওগাঁয় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী গণসংযোগ, এরই মধ্যে অফিস ভাঙচুর এবং পাল্টাপাল্টি হুমকির অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে বেশ কিছু লিখিত অভিযোগও। এবারের নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় বাধা স্বতন্ত্র প্রার্থীরা। নওগাঁ থেকে তহিদুল ইসলামের প্রতিবেদন। প্রতীক বরাদ্দের পর নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের কাছে হাজির হচ্ছেন প্রার্থীরা। এবারে নির্বাচনে বিএনপি না থাকলেও আওয়ামী লীগের জন্য বড় বাধা নিজ দল থেকে দাঁড়ানো স্বতন্ত্ররা। বিশেষ করে নওগাঁ তিন ও চার আসনে বর্তমান সরকারের দুই এমপি নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়েছেন নির্বাচনে। এতে ফলাফল কি দাঁড়াবে তা আজ করাই মুশকিল। তবে প্রচার প্রচারণায় সবার মুখেই উন্নয়ন করার প্রত্যাশা। সর্বোচ্চ উন্নয়ন করা আমার দ্বারা সম্ভব হয়েছে, ঠিক সে কারণেই আজকে যদিও আমি নৌকা প্রতীক পাইনি, ট্রাক প্রতীক পেয়েছি। এই ট্রাকের প্রতি এলাকার মানুষের ব্যাপক ঝোঁক আছে। এটি স্মার্ট নির্বাচনী এলাকা হিসেবে উপহার দিতে চাই। অর্থনৈতিক জোন থেকে শুরু করে আপনার কৃষি কলেজ থেকে শুরু করে কৃষি আপনার মানে সংরক্ষণ করার জন্য যে সকল ব্যবস্থা নেওয়ার দরকার সেসব থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা এই মহাদেবপুর বদলগাছিকে আমরা সাজাতে চাই। নির্বাচনের মাঠে একে অপরের প্রতি অভিযোগের পাল্লাটাও বেশ ভারী। অফিস ভাঙচুর সহ নানা হুমকির ঘটনাও ঘটছে। এসব নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা পড়েছে অভিযোগ। 84 সাল থেকে ভোট করতেছি, বিএনপির সাথে ভোট করেছি, জাতীয় পার্টির সাথে ভোট করেছি, কোনোদিন এই রকম ঘটনা ঘটে নাই। এবার যারা ঘটিয়েছে ন্যাক্কারজনকভাবে ঘটিয়েছে। সেই সুষ্ঠু ভোটের পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই, কিন্তু আওয়ামী লীগের যারা প্রার্থী আছে, যারা নৌকা মার্কা পেয়েছেন, তাদের আচার আচরণ, তাদের নেতাকর্মীদের আচার আচরণ রুগ্র। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নিরপেক্ষ নির্বাচনে সকল প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন এই কর্মকর্তা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নিয়োজিত আছে, আমরা সচেতন আছি। প্রার্থীদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলেন, যদি কেউ না চলেন তাহলে আমরা কঠোরভাবে সেটা দমন করতে বদ্ধপরিকর। নওগাঁর ছয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র থেকে মোট 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৌহিদ ইসলাম, এসএটিভি, নওগাঁ।